থেকে কাবাডি খেলছি। আমার মা বাবা এখানে আসার জন্য খুবই উদ্যুক্ত ছিল, এজন্য আসার পরে আমি খুবই আমার মা বাবা খুবই খুশি হয়েছে। এই জন্য টিচাররা যে সুযোগটা করে দিচ্ছে এতে আমাদের খুবই ভালো লাগছে। আমরা বাংলাদেশ একাডেমিতে খেলতে চাই, এতে আমাদের সুযোগটা পেলে আমাদের অনেক ভালো হয়, ছোটবেলা থেকে সেটা পূরণ হবে। জাতীয় পর্যায়ে এক সময় খেলবো, তো এখন ইচ্ছা পূরণ হবে, খুব ভালো লাগতেছে। যে আগে আমাদের সংকোচ থাকলেও এখন প্রশিক্ষণের ফলে আমাদের কোন সংকোচ, যারা আছেন মূল হচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের মূল উদ্যোগ হচ্ছে তৃণমূল পর্যায়ে প্লেয়ারদের তৈরি করার মূল উদ্দেশ্য। আমাদের মাদারীপুরে কাবাডির যেইভাবে আমরা তৈরি করছি তাতে ছেলেদের টিম বাংলাদেশের এখন 3-4 নম্বর জেলা পর্যায়ে, এবং গত আমরা জাতীয়তে সারা বাংলাদেশের মধ্যে রানার চাপ হয়েছি, এবং এবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি বরিশালে। এবং এই স্কুলের লেভেলে আমাদের প্র্যাকটিসের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল প্লেয়ার তৈরি করার বিভিন্ন উপজেলা থেকে, এখান থেকে তৈরি করে আমরা ঢাকার থেকে কোচ আনবো, জাতীয় কোচ, সেই কোচ মাদারীপুরে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং আমরা এই ক্যাম্পিংটা শেষ করে আমরা শিবচরে আবার মেয়েদের একটা ক্যাম্পিং করব, তারপর কালকিনি করব, বিভিন্ন উপজেলা থেকে তৃণমূল পর্যায়ের প্লেয়ারদের এনে আমরা মাদারীপুরে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কাবাডিকে প্রশিক্ষণ করব। এই আমাদের মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের মূল উদ্দেশ্য হচ্ছে। আপনারা জানেন আজকে দিনটি এমনি সুন্দর, কারণ আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, সেই হিসেবে আজকের দিনটি উদযাপনের জন্য একটি সুন্দর দিন। এই দিনে আয়োজন করার জন্য আরো ধন্যবাদ। খেলার জগতে বেশি কথা বলা এটা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে এসপি মহোদয়ের সভাপতিতে আমাদের কাবাডি ক্যাম্প উদ্বোধন করছে। একটা উদ্দেশ্য যে আমাদের ছেলেমেয়েরা বেশি নেটিজন হয়ে গেছে, অর্থাৎ মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, এবং আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, যাতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় খেলাকে টিকে রাখার জন্য এবং এটা মেয়েদের মধ্যে, অর্থাৎ আমাদের যাতে সংকোচ বোধ না থাকে, যেমন শুধুমাত্র ছেলেরা খেলবে তা না, হ্যাঁ মেয়েরা খেলবে, এবং যাতে তাদের শারীরিক গঠন শারীরিকভাবে তারা বেশি প্রস্তুত হতে পারে, এই জন্য এই খেলাটা আয়োজন করেছে। এবং এই খেলার আয়োজন করার জন্য আজকে আমার বিদ্যালয়ে জেলা প্রশাসক মহোদয় ডক্টর রহমান খাতুন এসেছিলেন, এসেছিল সভাপতি লিচ্ছুপা মহোদয়, উপজেলা চেয়ারম্যান সদর রাজর, উপজেলা চেয়ারম্যান রাজর সদরের ইউনো এবং অন্যান্য অতিথি এবং সাংবাদিকবৃন্দ ছিল, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছিলেন, এবং বিভিন্ন বিদ্যালয় থেকে কমমতি শিক্ষার্থীরা আসছে এই খেলায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই যে আজকে আমরা সবাই জানি যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 75তম জন্মবার্ষিকী, এবং এই জন্মদিনকে বেছে নিয়ে যে জেলা ক্রীড়া সংস্থা আমাদের যে একটি কাবাডি যেহেতু আমাদের জাতীয় খেলা, তার একটি ক্যাম্প এখানে উদ্বোধন অনুষ্ঠানকে ঘোষণা করেছেন। তাহলে সেই জন্য যারা মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার যে সভাপতি মহোদয়কে সাধারণ সম্পাদককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, সেই সাথে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ কাবাডি ফেডারেশন যাদের অর্থায়নে আসলে ওই ক্যাম্পটি ঘটে যাচ্ছে। কিছুদিন আগে আমাকে ত্রিনাথদা আমাকে বলেছে যে কাবাডি ফেডারেশন থেকে তাকে 50,000 টাকা দেওয়া হয়েছে, এই কাবাডি যাতে আরও যাতে গ্রুপ পর্যায় থেকে, মানে আমি যদি বলি তাহলে বলতে হবে প্লেয়ার হান্টিং, খেলোয়াড়দের হান্টিংয়ের জন্য বা একটা দেশের বা যে কোনো জায়গার যে কোনো ধরনের খেলাই হোক, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, লন টেনিস হোক বা কাবাডি হোক, হ্যান্ডবল হোক, আমরা সাধারণত চিন্তা করে থাকি যে আমরা খেলোয়াড় বাছাই বা খেলোয়াড় তৈরি করতে হবে আমাদের একদম রুট পর্যায়ে থেকে, রুট লেভেল থেকে। আমরা আজকে মেয়েদের কাবাডি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেছি, এবং আমরা চাই যে মেয়েরা কাবাডিতে আরো বেশি আসুক, এবং মেয়েদের এই কাবাডি খেলার মধ্য দিয়ে মাদারীপুর জেলা সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে। এই ক্যাম্পে মহিলাদের মেয়েদের খেলার প্রশিক্ষণটা হবে,
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশ মেয়েদের খেলাধুলায় অনেক এগিয়ে আছে, চেষ্টা করছে আরো ভালো করার জন্য। এবং আমাদের মাদারীপুরেরও বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা জাতীয় পর্যায়ে তারা খেলে এবং বেশ কয়েকটা সেক্টরে তারা পুরস্কারও পেয়েছে, গোল্ড মেডেলিস্টও আছে আমাদের মাদারীপুরে। কাজেই আমার সামনে যে সম্মানিত প্রিয় শিক্ষার্থী যারা আছো, তোমাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে তোমরা এই খেলাটাকে খুব চর্চা করতে হবে, খেলাটা ধরে রাখতে হবে। কারণ খেলাটা হচ্ছে একটা টেকনিক, এই টেকনিকটা রপ্ত করতে পারলে পরবর্তী সময়ে শুধু চর্চা করে গেলেই হয়ে যায়। কাজেই এই যেহেতু তোমরা কাবাডি খেলা খেলো এবং আমি প্লেয়ার যারা দেখতে পাচ্ছি অনেকে ফুটবলও খেলে, কাজে তোমরা এই খেলাটার চর্চা রেখে যাবা। এবং আমরা চাই তোমাদের মাধ্যমে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা আর সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং খেলোয়াড় তৈরি হবে। এখানে বিভাগীয় কমিশনার আরেকবার জোরে করে তালি, করে তালি।